হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিও তো আমরা এবিটিএ মাধ্যমিক টের সেপার দু হাজার তেইশ চব্বিশের যে বিরাশি নাম্বার পেজে ভর্তিবিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে এই প্রশ্নপত্রে বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব একের দাগের এক মিনিট যদি দেখা যায় বায়ুমণ্ডলের অপশান নাম্বার বি আয়ন আয়ন মণ্ডলে এরপর রয়েছে দেখো একের দাগে দুই এস টি পিতে ফাইভ পয়েন্ট সিক্স লিটার সিওটির ভর হবে অপশান নাম্বার বি এগারো একশো এগারো গ্রাম দেখো সিএিক ভর আমার ভিঙব বারো প্লাস ও হচ্ছে ষোলো ইন্টু দুই মানে হচ্ছে বারো আর ষোলো দশমিক বত্রিশ বারো আর ষোলো বত্রিশ হচ্ছে চুয়াল্লিশ গ্রাম এস টি পিতে বাইশ লিটার এর ভর হচ্ছে চুয়াল্লিশ গ্রাম একে হবে চুয়াল্লিশ বাই বা চুয়াল্লিশ বাই বাইশ আর হবে কত চুয়াল্লিশ বাই বাইশ দশমিক চার ইন্টু ফাইভ পয়েন্ট সিক্স যদি দশমিক চল্লিশ একটা শূন্য নিচে নামবে এর জন্য একটা দশমিক ওপরে বসবে শূন্য কেটে গেল তার কি চুয়াল্লিশ ইন্টু ছাপান্ন বাই দুশো চব্বিশ এবার ছাপান্নতে কাটলে চার হয় দুশো চব্বিশ আর চার এগারো চুয়াল্লিশ মানে এগারো গ্রাম অপশান নাম্বার বি এরপর রয়েছে দেখো তিনেরটা বলছে বলছি একটি গ্যাসে ঘনত্ব চব্বিশ হলে গ্যাসটি হবে এখানে অপশানগুলো দেখতে হবে তাহলে আমরা কি সম্পর্কে জানি আমরা জানি এম ইজ গাল টু ডি এম মানে কি আণবিক ভর ডি মানে কি ঘনত্ব যেটা দেওয়া আছে কত চব্বিশ তাহলে আমরা এই ফর্মুলা পুট করবো এম ইজ টু দুই ইন্টু চব্বিশ মানে আটচল্লিশ তাহলে আমরা চেক করব যে এই অপশানগুলো যে দেওয়া আছে তার মধ্যে কার আণবিক ভর আটচল্লিশ যার হবে সেটাই তাহলে হবে তোমার চেক করে দেখবে আমার অথি মানে হচ্ছে ও থ্রি এর আণবিক ভর হচ্ছে কি এ মানে হচ্ছে থ্রি ইন্টু সিক্সটিন মানে আটচল্লিশ তিনশো আটচল্লিশ অপশন নাম্বার ডি সঠিক উত্তর হবে নেক্সট হচ্ছে পরের প্রশ্ন দেখো চারেরটা একের দাগে চার কঠিন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত হলো তা দেখো আমরা কি জানি আমরা জানি আলফা ইজিক্যাল টু বিটা বাই টু আর গামা বাই থ্রি এখানে আলফা মানে কি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিটা মানে কি ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক আর গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক এখানে বলেছে শুধুমাত্র আলফার গামার কথা দৈর্ঘ্য প্রসঙ্গ গুণাঙ্ক আর আয়তন প্রসঙ্গ গুণাঙ্ক তাহলে আলফা ইজিক্যাল টু গামা বাই থ্রি আর তাহলে এখান থেকে আমরা আলফা বাই গামা করি তাহলে ওয়ান বাই থ্রি আলফা ইজ টু গামা ইজিক্যাল টু ওয়ান 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 ইজ টু থ্রি উত্তর হবে ওয়ান ইজ টু থ্রি অপশান নাম্বার বি সঠিক উত্তর হবে নেক্সট প্রশ্ন বলছে একের দাগের পাঁচ লেন্সের আলোক কেন্দ্রগামী রশি চুক্তি মান অপশান নাম্বার বি শূন্য ডিগ্রি নেক্সট প্রশ্ন বলছে একের দাগের ছয় বলছে হলুদের পরিপূরক বর্ণ হলো অপশান নাম্বার ডি নীল একের দাগে সাত বলছে ওয়াট ঘন্টা কোন দাস রেখক অপশান নাম্বার সি তড়িৎ ক্ষমতা একের দাগের আট কোন বাল্বটির রোদ সবচেয়ে বেশি অপশান নাম্বার এ এখানে দেখো এটা হবে গত দুশো ভোল্ট আর চল্লিশ ওয়াট এটা দেখো কীভাবে দেখবে তোমরা ঠিক করবে দেখো আমরা কী জানি আমরা রোদ বের করতে হবে বলেছে আর রোদ ইজ গার্ল টু ভিস বাই পি এখানে আর মানে হচ্ছে রোদ ভি মানে হচ্ছে বিবাহ প্রভেদ আর পি মানে হচ্ছে ক্ষমতা তাহলে আমরা এখানে দেখো তোমার যে অপশানগুলো রয়েছে সবগুলো দেখো এই অঙ্ক একে দাগে আটেরটা যে অপশানগুলো যে আছে সবার যে মানে বিভব প্রভেদ দেখো এখানে কত সবাই সেম মানে দুশো বাইশ দুশো দুশো কুড়ি ভোল্ট এখানেও এখানেও এখানে সব জায়গাতেই কত ভোল্ট রয়েছে দুশো কুড়ি মানে সেম রয়েছে তাহলে দেখো আমাদের তাহলে যে ক্ষমতা নিয়ে কোনো সরি বিভব প্রভেদ নিয়ে কোনো আলোচনা করবো না তাহলে দেখো এটা ওটা হচ্ছে কনস্ট্যান্ট তাহলে আর ইজাল টু বাই পি তাহলে এটা আর আর পি এর মধ্যে ক্ষমতা কী দেখব আর পার্সোনাল টু ওয়ান বাই পি মানে কি যার পি বেশি হবে তার আর কম হবে আর যার আর পি বেশি সরি কম হবে তার আর বেশি হবে ঠিক উল্টো তাহলে এখন চেক করব যে কার কোন কোন অপশানে তোমার এটা তোমার যে ক্ষমতা কম দেওয়া আছে তারই রোধ বেশি হবে তাহলে এখানে দেখো অপশান নাম্বার এখানে চল্লিশ আছে এটা চল্লিশ আছে এখানে ষাট এখানে একশো এখানে একশো পঞ্চাশ তাহলে উত্তর হবে কি অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন একের দাগের নয় গাছের বয়স নির্ধারণের ব্যবহৃত হয় অপশান নাম্বার সি সি ফর্টিন এরপর রয়েছে দেখো বলছে দশেরটা সারণীর পনেরো নম্বর শ্রেণীর মৌলগুলি হলো অপশান নাম্বার বি নিকট্রোজেন এরপর রয়েছে একের দাগের এগারো যুক্ত একটি বন্ধন অনু হলো অপশান নাম্বার সি এন টু নাইট্রোজেন বারোটা বলছে অ্যানোড মাঠে যে ধাতু পাওয়া যায় তা হলো অপশান নাম্বার এ গোল্ড নেক্সট প্রশ্ন বলছে একের দাগে তেরো কোন গ্যাসের সংস্পর্শে বলছে নিসলার বিকারক বাদামি ধারণ করে অপশান নাম্বার সি এনএস থ্রি অ্যামোনিয়া একের দাগের কারণ বিজারণ। কার্বন বিচারণ পদ্ধতি নিষ্কাশন করা হয় অপশান নাম্বার ডি অ্যালুমিনিয়াম এ এল পনেরোটা বলছে কোন কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয় অপশান নাম্বার ডি সি টু এইচ ফোর এরপর রয়েছে দেখো বলছে দুয়ের দাগ বিভাগ খ দুইয়ের দাগের এক একটা বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি উত্তর হবে কি পেস্পিয়ার নেক্সট হচ্ছে প্রশ্ন ফায়ার হাইস বলতে কাকে বলে উত্তর মিথেন হাইড্রো হাইড্রেটকে যার সংকেত হচ্ছে ফোর সি এইচ ফোর ডট টোয়েন্টি থ্রি এইচ টু ও দুয়ের দাগের বলছে দেখো কি গ্যাসের প্রধান উপাদান কি উত্তর হবে মিথেন সি এইচ ফোর এরপর হচ্ছে তেইশেরটা টু পয়েন্ট থ্রি কি বলছে দেখো -27 ডিগ্রি উষ্ণতাকে পরম স্কেলে করলে কত হবে মানে কেলভিনে করবো কত হবে করে দেখবে তোমার একটা একশো চল্লিশ হবে আমি এটা তোমাদের শেষে দেখাচ্ছি উত্তরগুলো তোমরা একটু পরে শেষে মিলিয়ে নেবে নেক্সট প্রশ্ন বলছে চারেরটা দুইয়ের দাগে চার মিথ্যা আদর্শ গ্যাসের বাস্তবে কোনো অস্তিত্ব নেই সত্য দুইয়ের দাগের পাঁচ তাপ সঞ্চালনের যে পদ্ধতিতে কণাগুলো স্থান ঘটে না তার নাম কি উত্তর বিকিরণ অথবা প্রশ্ন বলছে দেখো বলছে এসআই পদ্ধতিতে তাপের একক কি হবে মো পার মিটার নেক্সট বলছে দুয়ের দাগে ছয় পিজম ড্যাশ সৃষ্টি করতে পারে না উত্তরে বর্ণ দুয়ের দাগে সাত দীর্ঘদৃষ্টি বলতে কি বোঝো হবে দীর্ঘদি বলতে হলো এক ধরনের মানুষের আর চোখে দৃষ্টিগত সমস্যা এটি হলে দূরে জিনিস দেখা যায় কিন্তু কাছের জিনিস স্পষ্ট দেখা যায় না নেক্সট হচ্ছে পরেরটা দেখো সত্যমিথ্যা বলছে দুই দুই হাজার আটেরটা বলছে সত্যমিথ্যা নিরূপণ করো গৃহবর্ধনীর সকল সব যন্ত্র শ্রেণী সবাই জিতে থাকে এটা হবে মিথ্যা কিছু থাকে সমান্তর সবাই থাকে শ্রেণীতে থাকে না নেক্সট প্রশ্ন বলছে দুই হাজার আগে নয়েরটা এলডি কথা কি এটা হবে লাইট এমিটিং ডায়োড এরপরে দুর্দাগের দশেরটা বলছে যে এক বেকারেল উত্তর হবে এরপর দাগের এগারো বলছে কোন শ্রেণীর সকল মৌল গ্যাসীয় উত্তর হবে আঠারো নম্বর শ্রেণী অথবা প্রশ্ন বলছে দুটি বিরল প্রজাত বিরল মৃত্তিকা মৌলের নাম লেখো হবে কি বলছে ক্যান্ডিয়াম আর ইট্রিয়াম বারোটা বলছে দেখো বারো নাম্বার পূরণ করো খাদ ধাতু জলের সঙ্গে বিক্রি করে ড্যাশ উৎপন্ন করে হাইড্রোজেন এইচ টু অষ্ট সংকুচিত হয়ে যে এরূপ একটি যোগের নাম উত্তর হবে অথবা প্রশ্ন যে মলের পরমাণু ক্রমাঙ্ক কুড়ি তার যোজ্যতা কত তাহলে এটা কি দুই উত্তর হবে কি করে হবে দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা হবে

মিটার আর ছয়টা হচ্ছে বর্ণ সাতেরটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি বলতে এক ধরনের দৃষ্টি হচ্ছে এক ধরনের কি মানুষের চোখের দৃষ্টিগত সমস্যা এটি হলে দূরে জিনিসকে দেখা যায় কিন্তু কাজের জিনিসকে স্পষ্ট দেখা যায় না আটের দু আটের হচ্ছে মিথ্যা আর এটা হবে সমান্তরাল সমবায়ে এল ইডি হচ্ছে লাইট এমিটিং ডায়োড এরপর হচ্ছে এক পরি সমান থ্রি পয়েন্ট সেভেন টেন টেন বেকারেল আর এগারোটা হচ্ছে আঠেরো নম্বর শ্রেণী অথবা হচ্ছে স্ক্যান্ডিয়াম আর ইউট্রিয়াম আর বারোটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে লিথিয়াম হাইড্রাইড এলআই এইচ টু অথবা প্রশ্ন বলেছে যে কুড়ি পরমাণু অঙ্ক হলে কী হবে আমরা ভেঙে নব এটাকে দুই আট আট দুই মানে কে কক্ষে হচ্ছে দুই এর কক্ষে আট এম এম কক্ষে হচ্ছে আট বাকি আছে কে দুই তাহলে এর যোজতা কত হবে দুই এই দুটো ছেড়ে দেবে তাই উত্তর হবে কি এটা হবে দুই যোজ্যতা দুই নেক্সট প্রশ্ন বলছে দুয়ের দাগে চোদ্দ তড়িৎ বিশ্লেষণ বিক্রিয়ায় কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত ঘটে উত্তর হবে তড়িৎ শক্তি সরি শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় পনেরোটা বলছে পনেরোটা বলছে কোন গ্যাসের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া একটি কঠিন পদার্থ উৎপন্ন হয় হবে হাইড্রোক্লোরাইড গ্যাস এরপর ষোলোটা বলছে সত্য মিথ্যা ধাতবযুগ থেকে ধাতু নিষ্কর্ষ সর্বদা একটি জ্বালান বিক্রিয়া এটা হবে মিথ্যা এটা না বিজারণ বিক্রিয়া হবে অথবা বলছে দেখো বিমান বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংখ্য ধাতুটির নাম কি উত্তর হবে ডুয়ালোমিন নেক্সট প্রশ্ন দেখো পরেরটা দুই হতটা কী বলছে বলছে রূপার তরিতণে তরি বিশ্লেষণ রূপ হিসাবে কোন পথে ব্যবহৃত হয় সোডিয়াম আর্জেন্টোসানাইট যার সংকেত হচ্ছে এন এ এজি সি এন হোল টু আর অথবা প্রশ্ন বলছে যে তড়িৎ বিশ্লেষণের সময় কী ধরনের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয় উত্তর হবে সমপ্রবাহ বা ডিসি কারেন্ট ডাইরেক্ট কারেন্ট